প্রিয় দর্শক, এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি বাংলাদেশ হকি ফেডারেশনের অর্থাৎ হকি স্টেডিয়ামে, এবং আপনারা দেখছেন যে এখানে লেখা আছে বাহফে, অর্থাৎ হচ্ছে বাংলাদেশ হকি ফেডারেশন। এশিয়ার সবচাইতে যে হকির বড় আসর এশিয়ান হকি চ্যাম্পিয়নশিপ, সেই আসরটি আসলে চলছে বাংলাদেশে, অর্থাৎ এটার ভেন্যু হচ্ছে আমাদের হকি স্টেডিয়াম। এবং এই আসরটি প্রথমবারের মতো আসলে আমাদের হকিতে যারা আছে, হকি অ্যাসোসিয়েশন, হকি ফেডারেশন, তারা আসলে এই আসরটি করছে। এই আসরের আজকের ফাইনাল ম্যাচ, অর্থাৎ এই ফাইনাল ম্যাচে আজকে জাপান এবং দক্ষিণ কোরিয়া অংশগ্রহণ করবে। এই ম্যাচটি সরাসরি স্টার স্পোর্টস দেখাচ্ছে, সন্ধ্যা 6টায় এই ম্যাচটি আপনারা আসলে উপভোগ করতে পারেন। একই সাথে এখানে আসলে অংশগ্রহণ করেছে আপনার বাংলাদেশ সহ, বাংলাদেশ আসলে স্বাগতিক দল হিসেবে ছিল, এছাড়া ইন্ডিয়া, পাকিস্তান, জাপান, দক্ষিণ কোরিয়া তো আছেই, এবং এই দলগুলো 5টি দল অংশগ্রহণ করেছিল। একই সাথে মালয়েশিয়া আসবার কথা ছিল, কিন্তু সেখানে আসলে একজনের কোভিড পজিটিভ হওয়ায় তারা আসলে আর এখানে এবারের মতো অংশগ্রহণ করেনি। সবচাইতে বড় কথা হচ্ছে যে বাংলাদেশ হকি যে টিমটা আছে তাদের র্যাঙ্কিং হচ্ছে আপনার এই মুহূর্তে 38। সবাই আসলে বলছিল বাংলাদেশ দল আসলে অনেক ভালো করবে, কিন্তু সেই দলের সেই রকম ভালো কিন্তু আমরা আসলে দেখতে পাইনি। আর তার চেয়ে বড় কথা হচ্ছে যে এখানে এত বড় আসর আসলে যেটি চলছে, এত বড় আসর, এখানে এই আসরটি একেবারেই ম্লান যাচ্ছে, অর্থাৎ এখানকার যে ট্রফি উন্মোচন ওপেনিং এবং আজকে যে ক্লোজিং হচ্ছে, সন্ধ্যা 6টায় জাপান এবং দক্ষিণ কোরিয়া একই সাথে ফাইনাল ম্যাচে মুখোমুখি হবে, সেটার জন্য কিন্তু কোনো ধরনের অনুষ্ঠান বা কোনো কিছু একটা জাক জমকপূর্ণভাবে হয়তো বায়োবাবল মেনটেন করেই বা দূরত্ব বজায় রেখে কিছু একটা করা যেত, সেই ধরনের কোনো কিছু এখানে দেখা যায়নি। অর্থাৎ এই এত বড় আসর যেখানে বাংলাদেশ হোস্ট হিসেবে কাজ করছে, সেখানে আসলে এই অনুষ্ঠানটি একেবারেই ম্লান চলে গেল। তো হকি যেহেতু এই এত বড় আসর চলছে, সেই আসরটির আসলে আপডেটগুলো চেষ্টা করলাম আপনাদেরকে জানানোর জন্য। সো আপনারা এখন এই মাঠটি আসলে দেখতে পারেন, মাঠটি আসলে সবাই খুব ভালোভাবে আসলে সাজিয়েছে কারণ এই আসরের জন্য। তো এটাই ছিল আসলে হকি স্টেডিয়াম থেকে আমার কাছে।